আজকে কলকাতায় আমাদের লাস্ট চা খাওয়া একসঙ্গে, সফিনার বাবাই, আমি, সফিন, সফিন আর আমি করে আবার আমরা ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, সিনে স্মৃতি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে না ব্লগ একদম দুপুরবেলা থেকে শুরু করছি, স্নান টান সবার হয়ে গেছে আর সকাল থেকে আজকে না কালকের ব্লগটা এডিট করলাম, আবার আগামীকাল যেটা পোস্ট হবে সেটা এডিট করলাম। মানে রাতে খুব একটা করতে পারিনি, রাতে সফিনটা খুব জেদ করছিল, ওর কাছে ঘুমাতে হবে, তাই আর ওকে নিয়েই শুয়ে পড়লে আর সেদিন আর হয়ে ওঠে না রাত্রিবেলা, তো ওই জন্যে রাত্রিবেলাটা আর করিনি, সকাল থেকে উঠে ব্লগগুলো এডিট করলাম। কালটা সময় পেলাম তার কারণ কি, যে কালকে যেহেতু পিকনিক হয়েছে আমাদের, খাবার দাবার তো হয়ে গেছে, তো আর রান্না করার কোনো ঝামেলা নেই, সমস্ত খাবার ভাত থেকে শুরু করে একদম মিষ্টি অবধি দুপুরের খাবার দাবার ওখান থেকে সবার হয়ে গেছে, আর রান্না বান্না করতে হয়নি, ওই জন্যে সকাল থেকে সময়টাও পেয়ে গেলাম, বলি ঠিক আছে কালকের আর আজকের ব্লগটা আমি এডিট করেই নিই। কাল থেকে এখানে আর থাকছি না কলকাতায়, কেন থাকছি এই জন্যে থাকছি না ওগুলো সব পরে বলছি তোমাদেরকে, এখন বসবো খেতে। সফিনটারও স্নান টান হয়ে গেছে, কালকের যা খাবার দাবার ছিল সব এখানে গরম করে নিয়েছি, ভাত, ডাল, সবজি, চিকেন, আর এখানে এটাতে পাঁপড় রাখা আছে, সফিনের টিফিন বক্সে রেখে দিয়েছি। এটাতে মাসি মিষ্টি দিয়ে গেছে, নলেন গুড়ের মিষ্টি, আর এটাতে আছে চাটনি, এটাতে আছে বেগুনি আর আলু ভাজা। প্রত্যেকটা খাবারই আমাদের বেশি হয়ে গেছে, কারণ আমাদের রাত্রিবেলার যেহেতু খাওয়া দাওয়া হলো তাই অল্প অল্প করে সবাই খেয়েছে, মানে কেউ বেশি খেতে পারে না, যেহেতু চিকেন পকোড়াটা ছিল তো ওটা খেতে 7:30-8 বেজে গেল, তো ওখানে পেটটা না ভরে গেছে, আর সেরকম কেউ খাবার খেতে পারেনি বলে এতও খাবার বেজে গেছে, আর একটু বেশি করেও করা হয়েছিল যেহেতু প্রথমবার, তো ওই জন্য এবার নেক্সট ইয়ার যখন হবে তখন আবার হয়তো পরিমাণ বুঝে করা হবে। তবে কালকে যে আনন্দটা হলো একদম ফাটিয়ে আনন্দ করেছি আমরা, এখন আমরা খেতে বসবো। আছে এখানে কে আছে এখানে কে? এখন বাজছে 6টা ঘড়িতে, আর মাঝখানে তো ওরা বাব্বাটা মিলে কুস্তিগিরি করছিল, ভাতটা খেয়েদের বাবাই অফিসও করছিল আর এটার সঙ্গে খেলছিল একটু, আর আমি ওই করে ভাতটা খেয়ে কালকে যে ব্লগটা বানিয়েছিলাম আজকে ওটা লাস্টটুকু বাকি ছিল, এডিট করে ওটা আপলোড করে পোস্টও করে দিয়েছি, এতক্ষণ হয়তো তোমরা দেখছো, তাই তো? হ্যাঁ কালকে যে ক্রিসমাস ট্রিটা সাজানোর জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে ওর যে জিনিসটা পছন্দ হয়েছে সেগুলোকে নিয়ে নিয়েছে। এই দেখো এই ঘুঙ্গুরগুলো, এই ঘুঙ্গুর আমি তিনটে কিনেছিলাম, তো তিনটেকেই নিয়ে নিয়েছে কালকে সারা রাত, এই হাতে মুঠো করে গাছ থেকে যে খুলেছে হাতে মুঠো করে নিয়ে সারা রাত ঘুমিয়েছে, এটা ইতে ইতে একটা বম্মাছে গেছে, ঠান্ডাটা যে লাগিয়ে ফেলেছো এবার কি হবে? আজকে বাবু আমার এবছরের লাস্ট টিউশন যাবে, তো এখন আমরা চাটা খাবো, ওকেও খাইয়ে দাইয়ে 6:30 সময় টিউশনে দিয়ে আসি, তাই তো? তারপরে আমার অনেক কিছু কাজ বাকি আছে সেগুলো করতে হবে, আর একটা ভালো খবর তোমাদেরকে দেওয়ার আছে, তাই তো? ওকে টিউশনে ছেড়ে দিয়ে আসি তারপরে বলছি। আজকে কলকাতায় আমাদের লাস্ট চা খাওয়া একসঙ্গে, সফিনের বাবাই, আমি, সফিন, আমরা তিনজনে মিলে সন্ধ্যেবেলাতে আজকে কলকাতায় বসে এবছরের লাস্ট চা খাওয়া, ওর দুধ খাওয়া, রাতের ডিনার করা, আজকে লাস্ট। এবার কাল থেকে আমরা অন্য জায়গায় করবো, সফিনের বাবাই এখানেই থাকছে কয়েকদিন তো এখানেই করবে, আবার পরের বছর আবার একসঙ্গে আমরা আবার চা খাবো, পরের বছর আবার একসঙ্গে সব কিছুই হবে, তো আজকে এখন সন্ধ্যেবেলার চাটা আমাদের এবছরের লাস্ট চা কলকাতায় বসে। আজকে একটু ওর বাবাই বললো আদা চা খাবো, তো এই আদা দিয়ে চা বানানো হচ্ছে। কি ফুল? ছোট ফুল দাদিমি খেয়েছিল। কি খেয়েছিলে? ছোট ফুল গুলো, এত ছোট ফুল, ছোট ফুল, কি ফুল, এত ছোট ছোট লাল কালার জিনিস কি? মাঝে মাঝে একবার করে বলে না, আমার মাথার উপর দিয়ে চলে যায়, আমি তো বুঝতেই পারিনি, এখন কি বলছে আমি বুঝতেই পারছি না। কি ফুল খেয়েছিল? আমাদের চা, সফিনের দুধ, চাটা আমি দিয়ে আসি, চলো কলকাতায় বসে আছি, লাস্ট চাটা এবছরের খেয়ে নি, কাল থেকে তুমি একা একা চা খাবে। হ্যাঁ এসো এসো এসো, চায়ের সঙ্গে টা, আজকে চায়ের সঙ্গে তা কিছু নেই, তা কিছু খাবে, কেক খাবে, আমাদের চায়ের সঙ্গে টা অ্যাড হয়েছে, দার্জিলিং থেকে এইগুলো নিয়ে এসেছিলাম, এই মাফিন আছে সবাইকে দিয়ে দিয়েছি, এই দুটো পড়ে আছে এখন, আর এই একটা নারকেল দিয়ে একটা বিস্কুট, এত খাস্তা এটা না, আনতে আনতে অনেক ভেঙে গেছিলো, গুঁড়ো হয়ে গেছিলো,
এই এক দুটোই পড়ে আছে, সবাইকে দিয়ে এক দুটো বেঁচেছে। আর এখানে একটা এই একটা চকলেট কুকিজ নিয়েছিলাম এক কন্টেনার, এখনও এই কটা আছে। মানে সবাইকে যা এনেছিলাম ভাগ করে দিয়ে দিয়েছি অল্প অল্প করে। আর আমাদের দুটো মাফিন আছে আর এই দুটো ফ্রুট কেক আছে এখানে। ভালো লাগছিল তো খেতে? হ্যাঁ ভালো লাগেনি? তুমি তো বললে এটা নাও। তো এই দুটোতে ছোট ছোট দুটো ফ্রুট কেক আছে, তো এই ফ্রুট কেক আর কেউ খাবে না, ও খাবে না, ও খাবে না। এখানে যেরকম কেক বিস্কুট কুকিজ আর সেম ওখানেও, কিন্তু এই যে মানসিক একটাই থাকে না যে ওখান থেকে নিয়ে আসবো, তো এইগুলো নিয়ে এসেছিলাম ফ্ল্যাটে সবাইকে দিয়েছি। বাবু 6:10 আর বাদবাকি এগুলো আছে যেগুলো খাওয়া আজকে হচ্ছে হচ্ছে, আর বাদবাকিগুলো নিয়ে যাবো। যে পুরোটাকে যাই ছেড়ে দিয়ে আসি পিছন থেকে। চলো চলো চলো, ঠান্ডাটা যেন কোথায় উড়ে গেছে, ঠান্ডা একদম নেই। সোভিনটাকে দিয়ে এসে আর কোনো ব্লগ বানানো হয়নি, টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তো ওর বাবাই আবার সোভিনকে গিয়ে নিয়ে এলো, আর এই যে দুটোতে এসে গেছে মানে এখন উৎপাত শুরু করেছে, কাউকে কথা বলতে দেবে না কি করেছে। এখানে এসে কালকে যে স্যান্টার গিফট সেটাকে ওইখানে রেখেছে, হয়ে গেল। মানে যতক্ষণ আর এটা ভাঙবো ততক্ষণ না শান্তি নেই না? যা আটকে যাচ্ছে তোদের টানেলে দুদিন, তারপরে ব্যস্ত হয়ে গেল যে এদিকে খেলনা ওই খেলনা ঝুড়িতে গিয়ে ওগুলো ডাম্প হবে আর কিছু না। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে এখনো তরকারি আছে, চিকেনটা অনেকটাই বেশি ছিল, দুপুরে আমরা খেতে পারিনি, অনেকটা আছে, ডাল আছে আর স্যালাড আছে, এগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আর এখন বানাচ্ছি আমি গাজরের হালুয়া। কয়েকটা ফ্রিজে ছিল তো গাজরগুলোকে ছিলে নিয়েছি, একটু গাজরের হালুয়া বানাবো। এবছরে শীতের এটা প্রথম গাজরের হালুয়া বানাচ্ছি, একদমই এখনো বানানো হয়নি যেহেতু আমি থাকবো না, এখন এক সপ্তাহের ব্যাপার, তো ওইগুলো বেকার পড়ে পড়ে ফ্রিজে নষ্ট হবে, ওই জন্য বলি না বানিয়ে দিই। এখন আপাতত গ্রেট করতে হবে, আর এই গ্রেটারটা আমি খুব কমই ইউজ করি, তো আজকে এটা দিয়েই গ্রেট করব। গাজর তো করা হয়ে গেছে, এবার হালুয়াটা বানিয়ে নিই। দুধটাকে আমি আগে জাল দিয়ে নিয়েছি, ফুটে গেছে, এবার গাজরটাকে এর মধ্যে দিয়ে গাজরটাকে সেদ্ধ করে দেবো। মাঝে মাঝে আমরা কী করি, গাজরটাকে না ঘি দিয়ে প্রথমে ভেজে নিই, তারপরে দুধটা দিই, কিন্তু আজকে একদম দুধ দিয়ে সেদ্ধ করে দেবো গাজরটাকে, তারপর লাস্টে ঘি দিয়ে দেবো। আমি না সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। নেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তোমাদেরকে তো সন্ধ্যাবেলায় বলছিলাম যে আজকে আমাদের কলকাতায় লাস্ট চা খাওয়া এবছরের জন্যে, আবার আমরা একসঙ্গে চা খাবো নেক্সট ইয়ার। আমরা বলতে আমি আর সোভিনের, সোভিনের বাবাই না, তো আমি আর সোভিন মিলে আমরা যাচ্ছি আবারও বেরু বেরু করতে। আমরা কোথায় বেরু বেরু করতে যাচ্ছি? নানু ঘর যাচ্ছি, সোফিন আর আমি করে আবার আমরা ঘুরতে যাচ্ছি বাপের বাড়ি। তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই বছরের এই একসঙ্গে সন্ধ্যাটা কাটানো, দুপুরবেলায় কালকে খেয়ে দিয়ে বেরোবো। কালকে আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন আছে 5টার সময়, বাঁকুড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে 9:30 এরকম। তো সোফিনের বাবাই পরে যাবে, কালকে 27 আমরা বেরোচ্ছি, আর সোফিনের বাবাই যাবে 30। বছরের শেষ কটা দিন আমরা সবাই ওখানে গিয়ে আনন্দ করে একটু পিকনিক টিকনিক করে কাটাই, সবাই মিলে পুরো ফ্যামিলি একসঙ্গে। সোফিন আমি আর সোফিনের বাবাই গেলে ওদের একটু বেশি আনন্দ হয়, তো সবাই মিলে একসঙ্গে জুটে যায়। আবার একটা এবারে নতুন ফ্যামিলি অ্যাড হয়েছে যেহেতু বোনের বিয়ে হয়েছে, সবাই মিলে ছুটিয়ে আনন্দ করব এই বছরের লাস্ট কটা দিন। 1 জানুয়ারি আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়, তো আমরা পিকনিকেও যাব। আর এই বোনের বিয়ের পরে এই যাচ্ছি আমি বাপের বাড়ি, সেই জুনে গেছি, জুন থেকে একদম ডিসেম্বরের লাস্ট, তার জন্য এখন আবার শুরু করতে হবে প্যাকিং। যেহেতু ওখানে যাব তো মা ছেলে যাব, খুব বেশি জামাকাপড় নিয়ে যাওয়ার নেই, ঠান্ডা জামাকাপড়টা একটু বেশি নিতে হবে সোফিনের। ব্যাগটা খুলে বসেছি, আর এখানে জামাকাপড় আছে, আবার সেই ওষুধের পটলা, তবে এবারে ওষুধটা একটু কমই নিচ্ছি। আর এই গিফটগুলো তো ওদের সবার জন্যে নিয়ে এসেছিলাম, তো উলেন চাদর নিয়েছি সবার জন্যে, 6 জন্যে 6 উলেন চাদর নেওয়া হয়েছে, তো এগুলো নিয়ে যাব, তাতেই এই দিকটা আমার ভর্তি হয়ে যাচ্ছে। নেপাল যে আমরা গেছিলাম, তো নেপাল থেকে কী কী নিয়েছি তোমরা হয়তো নেপালের ব্লগটা যখন দেখবে তখন দেখতে পাবে, তো আমি আরও একবার দেখিয়ে দিই। তো এই একটা টুপি নিয়েছিলাম, এই মারুন কালারের এই টুপিটা নিয়েছিলাম,
আর এখানে একটা মফলার আছে, মফলারটা এত সুন্দর, মফলারটা না হাত দিলে কি ভালো লাগছে মফলারটা, যদি তোর শৌখিনের বাবাই পছন্দ তো ওই জন্যে। আর শৌখিনের এই টুপিটা তো দেখেইছো, ওখানে কিনেই ও পরে নিয়েছিল, এই পমপম টুপিটা, ও তো এখন সারাক্ষণই পরতে থাকে। তো এইগুলো হচ্ছে যে ওখান থেকে আনা জিনিস, তো এইগুলো নিয়ে যেতে হবে। আমার টেনশন আছে যে একদিকটা এতেই ভর্তি হয়েছে, আমাদের জামা কাপড় কোথায় নেবো, আর কিন্তু এক্সট্রা ব্যাগ বাড়ানো যাবে না যেহেতু আমি ওকে একা নিয়ে যাব, তাই এমনিতেও ওকে একা নিয়ে গেলে আমি একটু টেনশনেই থাকি। তো যাই হোক, এবার যতদিন না ও বড়ো হচ্ছে ততদিন না একটু টেনশন কাজ করতেই থাকে, বাচ্চা ছেলে এতটা জার্নি একা একা করা, তো ওই জন্যে তাই ব্যাগটা বাড়াতে চাইছি না। তো দেখি এই ব্যাগটাতে কতটা কি ধরে, না ধরলে জামা কাপড় কমিয়ে দিতে হবে। আমার না ওইদিকে আবার গ্যাসে গাজরের হালুয়াটা বসানো আছে, ওটা সেদ্ধ হচ্ছে হোক, ততক্ষণ এদিকে প্যাকিংটাও একটু হয়ে যাবে। আর আজকের যে ব্লগটা, এই ব্লগটা হয়তো পরশু দিনকে পাবে, কালকের জন্য ব্লগ স্কেডিউল করা হয়ে গেছে অলরেডি। তো কালকে যাবে দার্জিলিংয়ের ব্লগ, আর এই ব্লগটা যাবে পরশু দিনকে, তো পরশু দিন এই ব্লগটা দেখতে পাবে। আর বাঁকুড়া গেলে তো বাঁকুড়া ব্লগ ওখান থেকেই পেয়ে যাবে। ওইদিকে তো প্যাকিং কিছুটা এগিয়েছে, ওখানে ছেড়ে দিয়ে আবার গাজরের হালুয়াটা দেখতে এলাম, বলে এটা কী হলো, এসে দেখছি যে সেদ্ধটা হয়ে গেছে, গাজরের হালুয়া সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি, তোমরা পরিমাণ মতো চিনি দিও, যে যেরকম মিষ্টি খাও। ফ্রিজ খুলে দেখছি, ফ্রিজের গুপ্ত জায়গায় মিল্ক মেড ছিল, তো মিল্ক মেড এটা গুপ্ত জায়গায় লোকানো ছিল, তো এটাকে আমি গাজরের হালুয়াতে একটু দিয়ে দিচ্ছি। এই যে মুছে মাছেই এক চামচ মতো বেরিয়েছে, কাজু নেই ওই জন্যে, আমন্ড ছিল, আমন্ড একটু দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো, খোয়া খোয়া টাইপের হয়ে গেছে এটা পুরো একদম, যেহেতু অনেকটা দুধ ছিল, সোফিন খাইনি, সে দুধগুলো রাখা ছিল, তাই ভেবেছিলাম যে আজকে যখন গাজরের হালুয়া বানাবো পুরো ওইটা দুধেই সেদ্ধ করবো, তাহলে জিনিসটা একটু আলাদা রকমের টেস্ট হবে। তো চলো, গাজরের হালুয়া কমপ্লিট। শেষ পাতে খাওয়ার জন্য একটু হালুয়া বের করে নিয়েছি, কারণ ভাতের শেষে একটু মিষ্টি খেতে না ইচ্ছা করে মাঝে মধ্যে, তো আজকে আমি গাজরের হালুয়া বানালাম, হালুয়া একটু সাত চামচ করে সবাই মিলে খাবো, আর বাদ বাকিটা যেটা থাকবে ওর জন্য রাখা থাকবে। বছরের শীতে প্রথম গাজরের হালুয়া, তো তোমরাও বানাও গাজরের হালুয়া খাও। ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট, কি আছে যেগুলো কালকে সকালে নিয়ে নেবো, ভিজে আছে, শৌখিনেরই কয়েকটা জিনিস আছে, তো ওগুলো কালকে নিয়ে নিলেই হবে। আর চলো এখন এখন যাচ্ছি খেতে, প্রায় 10:45 বাজে, আমরা খেতে বসে গেছি। আজকে তোমার বেশি খিদে পেয়ে গেছে না? ওইটাই যে সন্ধ্যে সময় আমি যে থাকবো না, ওই যে গাজরের হালুয়া বানিয়ে দিলাম, খেয়ে নেবে একটু করে, আর কেক টেক রাখা আছে ওখানে, খেয়ে নেবে, মমতা দিকে বলবে নাহলে মুড়ি মেখে দেবে, তাই তো? আর তুমি কি খেতে বসবে না একদম কালকে নানু ঘরে গিয়ে খাবে কি গো? খাওয়া দাওয়ার দিকে কোনো ইচ্ছা নেই, গন্ডা দৌড়াচ্ছিল, চিৎকার করি গলা পড়ে গেছে, আবার কালকে আবার যে ওখানে যে চিৎকার করি, ঠিক আছে বাবার কাছে শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, বাবাই একা একা থাকবে আর মিস করবে, আদর করবো ছেলে যদি তোমার কাছে যাই। ওষুধ বাবাই এই নালা নিজে ওটা বাবা এই নালা নিজে এরকম করেন না, এখন কথা বলতে পারবেন, একটু পরে 5 মিনিট পরে কথা বলবে, লেগে যাবে বাবাই, ঠোঁটটা কেটে গেছে আবার লেগে যাবে না, ঠোকা হয়ে রক্ত বেরিয়ে যাবে বাবু, মাথাটা ঠুকে গেলে কিন্তু রক্ত বেরিয়ে যাবে, ছেড়ে দিয়ে চলে এসছি, ভাবছি যে ব্লগটা একটু যতটুকু পারি রাতে একটু এডিট করে রাখি, আজকে একটু তাড়াতাড়ি শুবো, কারণ তার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে কালকে। আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকেও ফলো করে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে, আজকে গুড নাইট, টাটা।